এখন ফেসবুক প্ল্যাটফর্মও সিন্ডিকেটে ভরপুর হয়ে গিয়েছে এই সিন্ডিকেট আমাদের যারা নতুন ইউজাররা আছেন তারা এই সিন্ডিকেটের কবলে পড়ে হারাচ্ছেন তাদের প্রাপ্য সম্মানটুকু তারা ঠিকই তাদেরকে ব্যবহার করে তাদের মাথা বিক্রি করে বিভিন্ন লাইভ সেলিব্রেশন করে তাদের থেকে ভালোবাসা হাতিয়ে নিচ্ছে অনেক আগে দেখতাম বাস্তবতার মধ্যে এসব হয় এখন দেখছি একটা বড় সিন্ডিকেট অনলাইন প্ল্যাটফর্মটিকে জিম্মি করে রেখেছে যোগার বাক্স যেন তাদেরকেই স্পেশালি নিয়োগ দিয়েছে তারা স্টার স্টারের ভান্ডার নিয়ে দর্জন করে মনে হয় একে অপরকে দেখিয়ে মানুষকে আইওয়াশ করছে অমুক তমুককে দিচ্ছে তমুক তাকে দিচ্ছে এভাবেই নতুন ইউজাররা যারা তাদের ফাঁদে পড়ে যাচ্ছেন তাদের লাইভে যুক্ত হচ্ছেন কাজের কাজ কিছুই হচ্ছে না আপনার মাথাটা বিক্রি করে তারা লাইভের ওয়াচ টাইম পূরণ করছে এবং তাদের যে ফেসবুক প্ল্যাটফর্মের ঘোষিত কিছু ক্রাইটেরিয়া সেগুলোই পূরণ করে যাচ্ছে তাই বড় ইউজার বা বড় সেলিব্রিটিদের পাশে না দূরে না দৌড়িয়ে না থেকে আপনারা যারা আমরা যারা আছি বা আপনারা যারা নতুন পেজ তৈরি করছেন তাদেরকে সাথে নিয়ে আগান দেখবেন ফলাফল দেরিতে হলেও মিষ্টি হবে যার কারণ হচ্ছে সিন্ডিকেট থেকে আপনারা রক্ষা পাবেন কারণ আমি আপনার হয়তো স্টার সেন্ড করার মতো এফোর্ট অ্যাপোর্ট এবিলিটি নাই যার কারণে আমাদের লাইভ বা ভিডিওতে তেমন কোনো ভিউ আসে না তাতে কিছু যায় আসে না আমরা আমাদের আমরা যাদেরকে ভালোবাসি তারাই হচ্ছে প্রকৃত অর্থে ভালোবাসা আদান এবং প্রদানকারী তা না হলে দেখবেন কিছুদিনের মধ্যে তারা যদি স্টার সেন্ট বন্ধ করে দেয় বা এরকম সিন্ডিকেট যদি তাদের মধ্যে ভেঙে যায় দেখবেন তারাও একসময় শূন্যের কোটাই নেমে আসবে তাই এইসব ফাঁদে না পড়ে বড়ো বড়ো সেলিব্রিটিদের স্টারের ফাঁদে না পড়ে আপনারা সবাই যারা মন থেকে ভালোবাসা দিয়ে দুই চার দশটা পঞ্চাশটা একশোটা ভালোবাসা দেন এতেই যথেষ্ট এতেই করে ফেসবুকের এত বেশি স্টারের প্রয়োজন হয় না বিশেষ করে একটা উইকলি চ্যালেঞ্জের ক্ষেত্রে তিনটা ভিডিওতে তিনটা স্টার এবং একশোটা স্টার হলেই আপনি ফেসবুকে চ্যালেঞ্জগুলো পূর্ণ করে টিকে থাকতে পারবেন আর যারা সেট নিয়ে কাজ করছেন সেট পাচ্ছেন তাদের কিছু রুলস মেনে ফেসবুকের রুলস মেনে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হলে অটোমেটিকই আপনাদের কিছু ফলোয়ার যুক্ত হবে এবং সব কিছু যুক্ত হয়ে আপনারা একটা সুন্দর ইনকাম স্মার্ট ইনকাম তৈরি করতে পারবেন তবে ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরলে ইনশাল্লাহ সবই হবে ধন্যবাদ সবাইকে